না হলে ওই দরজায় বসে থাকে পুলিশ বাহিনীকে বলছি অনেকবার বলছি, এবং এখানকার যারা সচেতন সমাজ তাদেরকে বলছি, এই পান্নু, এই পান্নু কক্সবাজারের একজন সশস্ত্র ক্যাডার, গত এক সপ্তাহ আগে এখানকার পৌর মেয়র যিনি আছেন আমাদের সম্মানিত মুজিব ভাই, তিনি নিজে বাদী হয়ে এই সশস্ত্র ক্যাডার এবং একজন ইয়াবা ব্যবসায়ী পান্নু তার বিরুদ্ধে একটি মামলাও করেছিলেন এবং পুলিশ তাকে গ্রেফতার করেছিল। সে বের হয়ে আবারও আজকে তোমাকে মেরেছিল। কিভাবে তোমাকে মারলো? আমি থেকে বের হয়েছিলাম একটু বাইরে যাওয়ার জন্য, আমাকে দেখে বলতেছে তুই এখনো এখানে আসছ না কেন, এখানে তোদের কিছু নাই, কতবার বলছি তোদেরকে এখানে কিছু নাই। এই বরফ কলটা, এই বরফ কলটা পান্নু আমাকে ঘুষি লাথি তারপরে পিস্তল দিয়ে, কোথায় তোমার পিস্তল দিয়ে, কোথায় পিস্তল দিয়ে মারছে এই তো এখানে, পিস্তল ঠেকিয়ে তার অবৈধ অস্ত্র আছে, অবৈধ অস্ত্র ঠেকিয়ে। এবং আমি যখন আসছিলাম এই এলাকায় ঢুকছিলাম, আমি এলাকাবাসীর কাছে জিজ্ঞেস করেছিলাম পান্নু সম্পর্কে, পান্নু সম্পর্কে যে কথাটি এসেছে সেটি হচ্ছে সমাজের সবাই তাকে ভয় পায়, সে একজন ইয়াবা ড্রাগ এডিক্টেড, ইয়াবা ব্যবসা করে এবং বিভিন্ন ধরনের মোটর সাইকেল এটা ওইটা চুরি করে, ডাকাতি করে এবং সারাক্ষণ সে নারী নির্যাতন, নারী তোমাদেরকে বলো তোমরা কি, হ্যাঁ আমাদের আমাদেরকে নির্যাতন, তোমরা কি ইয়ের মেয়ে বলো, তোমার নামটা বলো, আবু সৈয়দ কোম্পানি, আবু সৈয়দ কোম্পানির বড় মেয়ে এবং ছোট মেয়ে, এখানে আবার আমাদেরকে দেখলে কোম্পানির দুই ছেলে আছে, দুই ছেলে আছে এবং শ্যালক আছে, আপনি কি শ্যালক? আপনি যদি একটু কিছু বলেন আসলে বিষয়টা কি, ছোট্ট করে বিষয়টা হচ্ছে, ফরিদুল হক পান্নুর যে বিষয়টা আছে সেটা তার বাবু ব্যবসায়ী ছিল, আবশ্যক কোম্পানি আমার দুলাবাই ব্যবসায়ী ছিল, ওনারা ব্যবসায়িক লেনদেন করে ওনার বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে আমরা ডকুমেন্টস গুলো ঘাটাঘাটি করে দেখছি 80 লক্ষ টাকার একটা লেনদেন ছিল, ওখান থেকে 74,50,000 টাকার মতো আসল পরিশোধ করার পরেও 4,50,000 টাকার বিনিময়ে তারা একটা সুদের অঙ্ক বসাইয়া অতিরিক্ত টাকা আদায়ের একটা ফন্দি আঁকে, এবং এটা আবুসৈয়দ সাহেব বিভিন্ন জায়গায় আরো লেনাদেনা থাকার কারণে উনি অনেকটা খুব নাজেহাল অবস্থায় আছে, এই সুযোগে কিন্তু ওনারা ওনার এই অড়াল সম্পত্তিগুলোকে কুক্ষিগত করার জন্য মূলত একটা পায়দারা শুরু করছে। পান্নু শুধু একক নয়, তার সাথে আরো একটা সন্ত্রাসী চক্র আছে, একসাথে এই চক্রটা রাত্রে হলে এখানে আপনারা দেখুন, প্রিয় ফেসবুক বন্ধুরা আপনারা দেখুন, এটি একটি বরফ কল, এটি পুরো বরফ কল জুড়ে তারা এই সন্ত্রাস বাহিনী এখানে বসবাস করছে এবং এই পরিবার এতটা নির্যাতিত যে এদের আরো জায়গা পান্নু বাহিনী দখল করেছে এবং সেই টাকা পাওয়ার উসিলায় এরা এত টাকা সুদ দেওয়ার পরও এই পরিবারটি অনেক টাকা 80 লক্ষ টাকার জায়গায় অনেক টাকা নুরুলক কোম্পানিকে সুদ দিয়েছিল। নুরুলক কোম্পানি নিজেই বলেছিল যে এই পরিবারটিকে যেন নির্যাতন করা না হয় মৃত্যুর আগে, এরপরও তাদের বাবাকে তারা নির্যাতন করেছে। আচ্ছা তোমাদের বাবাকে কিভাবে? আমার হাজবেন্ডকে নির্যাতন, যে আমি ধাক্কা দিয়ে রিকশা থেকে ধাক্কা খেয়ে দিয়েছি, ধাক্কা দিয়ে মেরুদণ্ড ভেঙে ফেলছে, উনি হাসপাতালে দুই দিন ছিল, কতদিন আগে? দুই মাস আগে। আচ্ছা ফাইলটা কই? আমি তো ফাইল দিয়েছিলাম। রিক্সা থেকে নামার সময় তুমি আমার টাকা দাও নাহলে তোমাকে মেরে ফেলো, এইভাবেই কিন্তু তাকে আক্রমণটা করা হয়েছে। এবং তোমাদের সাথে কিরকম আচরণ করে বলো? আমাদেরকে বলো যে তোদেরকে চাই, তোদেরকে নির্যাতন করবো, আমাদের সামনে কাপড় খুলে দেয়, তারপরে এই খাচ্ছি দেখ, এগুলো খাচ্ছি, এগুলো খেয়ে খেয়ে তোদেরকে নির্যাতন করবো, এরকম করে ওরা তোমাদেরকে ধর্ষণের কখনো চেষ্টা করেছে? এখন সবসময় করে, সবসময় করে। আজকে তোমরা আমাকে ফোন দিলা, আমাকে ফোন দিয়ে বিষয়টা জানালা, তখন আমি আসলাম এখানে। এখানে পৌর মেয়র মুজিব ভাই এসেছিলেন পরশুদিন, মুজিব ভাই এই অঞ্চলের মেয়র এবং আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনিও বিষয়টি দেখাশোনা করছেন, কিন্তু দুঃখজনকভাবে কোনো ক্রমে এই পান্নু বাহিনী তার আধিপত্য থেকে এবং এই বরফকল দখল সহ অন্যান্য কিছু দখল, আপনারা দেখুন প্রিয় ফেসবুক বন্ধুরা, এটি একটি বরফকল শুধু নয়, একটি জেঠি সমেত এই ব্যবসায়ীর এই জেঠিটা ছিল, বর্তমানে পান্নু এটি দখল করে এক ধরনের নৈরাজ্য চালাচ্ছে এবং আমরা দেখেছি তালা বদ্ধ করে বরফকলটি তারা দখল করে আছে, উপরের তলায় শুধু এই পরিবারটি ঘুমায়, নিচের তলা সহ পুরো এখানে যা কিছু আছে ভিতরে অনেক ধরনের যন্ত্রপাতি আছে সবকিছু পান্নু বাহিনী দখল করেছে। এবং এই পান্নুর বাবাকে যে টাকা দিয়েছিল
কোটি কোটি টাকা যে 80 লক্ষ টাকার জায়গায় ফেরত দান করেছিল, এখানে সবকিছুর ডকুমেন্টস গুলো রয়ে গেছে। এই পান্নুর বাবা মৃত্যুর পরও এই পরিবারটিকে, এই নারীদেরকে, এই দুই মেয়েকে যেভাবে নির্যাতন করছে, পুলিশ কখন এসেছিল এখানে? আসছিল, এসে আমাদেরকে সান্ত্বনা দিয়ে চলে যায়, এরকম করবে, এরকম করবে, মাল লাগবে, টাকা নাও, চলে যাও, মাল লাগবে তোমার, আসেন, টাকা নাও। পুলিশে টাকা নিয়ে চলে যায়, টাকা দিয়ে চলে যায়, সান্ত্বনা দিয়ে চলে যায়। আমি দেখলাম যে গত এক সপ্তাহ আগে ও অ্যারেস্ট হয়েছিল, আমরা করি না, এটা পৌরসভা, পৌরসভার পক্ষ থেকে অ্যারেস্ট হয়েছে। মেয়র মহোদয় অ্যারেস্ট করেছিলেন বলেই অ্যারেস্ট হয়েছিল, কিন্তু আপনারা বলছেন পুলিশের বিরুদ্ধে আপনাদের অভিযোগ আছে নাকি? মানে পুলিশ যথাযথভাবে জিনিসটা দেখছে না, আসে আমাদের হেল্প করতে, আসে আসে একটু করে শান্ত হয়েও তারপর থেকে আবার শুরু হয়। পান্ডু আমাকে মারছিল, বিএফডি সরকারি অফিসে আমি চাকরি করি। আপনি ভাড়াটিয়া? আপনাকে কেন মারছিল? আমাকে কইছে যে ভাড়ার টাকা দিতে। এইভাবে ঘুষ মারাই সারা সৌভরাতে রাত্রে, এই তার করে নামাজ পড়ে নামছে ওই তখন এবং এখানকার সবকিছু, এখানে একটা জেটি ছিল দেখুন উন্মুক্ত, এই জেটিটা একটু দেখেন, এখানে উন্মুক্ত, এক সময় এখানে খুব সুন্দর জেটি ছিল, অনেক টাকা এরা ভাড়া পেত এই পরিবার। এবং তার অসুস্থ স্বামীকে পিটিয়ে মেরুদণ্ড ভেঙে বর্তমানে হাসপাতালে আছে, এই জেঠিটা সে পুরোটা খুলে বিক্রি করে দিয়েছে পান্নু, কারণ সে এডিক্টেড, সে ইয়াবা আসক্ত এবং ইয়াবা ব্যবসায়ী, এবং বিভিন্ন ধরনের যানবাহন সে চুরি করে এখানে এই বরফ কলের মধ্যে লুকিয়ে রেখেছে, আমরা তাও দেখেছি ভিতরে। তো আমি প্রশাসনের সর্বোচ্চ স্তরে বলবো, এবং এই পরিবারে যারা ধর্ষণ কার্য, ধর্ষণের মুখোমুখি হয়ে এই তরুণী দুটো মেয়ে, দুটো মেয়ে ধর্ষণের মুখোমুখি এবং ভাড়াটিয়ারও সেই অবস্থায় আছে। এবং এখানে তুমি এদিকে আসো, তুমি কি চাও বলো, তুমি কি দিতে চাও, সুস্থভাবে বাঁচতে চাচ্ছ, রক্তাক্ত ছিল আজকে সকালবেলায় সে পান্নু বাহিনী নিয়ে এসেছিল দখল করার জন্য, এবং অস্ত্র ঠেকিয়ে তার পিঠে রক্ত জড়েছে, যদিও গুলিটা সে তখনও পর্যন্ত অনেক লোক ছিল, তখন ব্যাক করতে পারেনি, তখন অনেক লোক ছিল, অনেক লোক ছিল, কেউ ধরে নাই ওর মুখের উপরে, কেউ কথা বলতে পারে, কথা বলছে না। সবচেয়ে বড় বিষয় যে সমাজ, হ্যাঁ, সবাই সবাই তাকাই আছে, সবাই তাকাই থাকে, আমরা যদি কেউ রক্ষা করতে আসে না, মেয়র ছাড়া কেউ আসে না, শুধু মজিব ভাই আসে, এসে আমাদেরকে বলতে যে ওনাকে এইভাবে মারধর করতে, এক সময় রাজা ছিল, টাকা পয়সা খুব ছিল, ওনাকে এইভাবে মারধর করে তেমন কি দরকার ছিল, এটিতে এমনি সমাধান করা যেত, আমি সচেতন করবার জন্য সমাজের মানুষগুলোকে, কারণ সমাজের মানুষ সাপকে লম্বা বলে না, ব্যাংকে বেটে বলে না, এটাই সুশীল সমাজ। এবং সবচেয়ে বড় কথা, সাপকে লম্বা বলার ব্যাংকে বেটে বলা নয়, এ ধরনের পান্নুদের বিষ দাঁত ভেঙে ফেললে আমাদের শোষণ মুক্ত সমাজ, বঙ্গবন্ধুর শোষণ মুক্ত সমাজ সফল হবে বলে আমাদের বিশ্বাস। তো তোমরা কি নিরাপত্তা চাও? আমরা চাই আমাদের নিরাপত্তা, এই ভিডিও যারা যারা দেখে সবাই যেন বেশি বেশি করে শেয়ার করে, এটা যেন প্রধানমন্ত্রী পর্যন্ত চলে যায়, আমরা প্রধানমন্ত্রীর কাছে এই পরিবারটিকে বাঁচাতে হবে। এবং পুলিশ সুপারের কাছে আপনারা কিছু বলেন, যে কক্সবাজার পুলিশ সুপার একবার এই পান্নু আক্রান্ত এই পরিবারটিকে, যেখানে যেখানে আমি আপনাদেরকে দেখাতে পারি যে এখানে এই ঘরটি পুরোটা, এই বরফকল পুরোটাই সে দখল করে বসে আছে, অথচ এদের মাথা গুজবার এখন আর কোনো ঠাঁই নেই। এই ধরনের ব্যবসায়ীরা ব্যাংক থেকে কোটি টাকা লগ্নি করে অনেক কষ্ট করে এ ধরনের জেটি কিংবা বরফকল করতে পারে, এর পরও যখন পান্নুর মতো সন্ত্রাসীরা তাদেরকে নির্যাতন করে,
বউ বাচ্চাদেরকে নির্যাতন করে, তরুণ সন্তানদেরকে লেখাপড়া করতে বাধা প্রয়োগ করে, মৃত্যুর ভয় দেখায় প্রতিনিয়ত। তখন বঙ্গবন্ধুর শোষণ মুক্ত সমাজ গঠন, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নত সমাজ গঠন ব্যর্থ হয়ে যায়। তাই কক্সবাজার পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা এখানে এদের সমস্ত ডকুমেন্টস, এই জমির ডকুমেন্টস যা আছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে এখান থেকে এই ইয়াবা মাদক ব্যবসায়ী এবং অস্ত্রধারী, অবৈধ অস্ত্রধারী, তাকে যেভাবে গত এক সপ্তাহ আগে অ্যারেস্ট করা হয়েছিল, দুদিন পরেই তাকে আবারও জামিনে ছাড়া হয়েছে। জামিনে ছাড়ার পরে অথচ এখানে অনেকগুলো মামলা তারা করেছে, বিভিন্ন সময় তাদের ঘর দখল, তাদেরকে যৌন হয়রানি, অনেক কিছুর মামলা করা হয়েছে। এরপরও কিন্তু এইসব পান্নুরা আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে সমাজের সম্মুখে, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন একটা রিপোর্ট আছে, সিবিআই এর একটা রিপোর্ট আমি দেখেছি, পিবিআই পর্যন্ত পান্নু সম্পর্কে রিপোর্ট দিয়েছিল, কিন্তু তারা সমাজের কাছে বিচার পাচ্ছে না। সমাজের দশজন যদি তাদের পাশে দাঁড়াতো, একজন ইয়াবা ব্যবসায়ী, একজন মাদকাসক্ত, এদের ঘর দখল, এদের ব্যবসা দখল, এবং এই ব্যবসাটা চার বছর ধরে তারা দখল করে এখানকার সমস্ত আয় নিয়ে গিয়েছিল বলে নিয়ে যাওয়ার পরেও এগুলো দখল করতে আসতেছে। হ্যাঁ, চার বছর তারা এই ব্যবসাটা, ব্যবসা প্রতিষ্ঠান দখল করে সমস্ত লাভ নিয়েছিল। আমি পুলিশ প্রশাসন সহ রাজনীতিবিদ, সমাজ সচেতন ব্যক্তি, সবাইকে সচেতন হতে হবে। সবচেয়ে বড় কথা, সমাজে যদি দশটি তরুণ দাঁড়িয়ে যায়, এই সমাজে কি দশটি তরুণ নেই? এই সমাজের দশটি তরুণ যদি এই মেয়েদেরকে একটু একটু রক্ষা করে, এই তরুণদেরকে একটু বাঁচার সুযোগ দেয়, এই নারীকে একটু শ্বাস ফেলার সুযোগ দেয়। আপনাকে মেরেছিল তাই না? হ্যাঁ, ওনাকে মেরেছিল একজন বয়স্ক মানুষ, তাদের আত্মীয়, তাকেও মেরেছিল। এই ধরনের মানুষকে যদি আমরা রক্ষা করতে না পারি, তবে আমি মনে করি যে আমাদের বেঁচে থাকাই ব্যর্থতা। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেই নেতৃত্ব গঠনের কথা এখানে যেন একটি অবান্তর সংলাপ হয়ে থাকলো। তাই আমরা বঙ্গবন্ধুর শোষণমুক্ত সমাজ গঠনের জন্য, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেশ গঠন করার জন্য আমাদের এই ধরনের পরিবারের পাশে দাঁড়াতে হবে। এবং আমি যথাযথভাবে পুলিশ সুপারের কাছে কালকেই যাব তোমাদের বিষয়ে। আমি যত উপরিস্থলেই যেতে হোক না কেন, আমি এ ব্যাপারে পদক্ষেপ নেব। এবং তোমাদের ডকুমেন্টস গুলো পরীক্ষার পরে এই পরিবারটিকে রক্ষা করতে হবে। আমাদের কাছে আসতে চাইছিল, আমরা দৌড়ে ফলাইছি, উপরে উঠে গেছি। হ্যাঁ, ওকে যখন মারতে ছিল, আমরা যখন দৌড়তে আসছি, আমাদেরকে দৌড়াই উপরে তুলে ফেলছে। তোদেরকে দরকার, তোদেরকে আমি এরকম করবো, এরকম করবো, নানান ধরনের বিশ্রী বিশ্রী ব্যবহার। দর্শক প্রিয় ফেসবুক বন্ধুরা, সমাজের সবকিছু অপশাসন শুধুমাত্র সুখের কথাগুলো আমরা শেয়ার করব তা নয়, সমাজের অপশাসনের কথা, সমাজের যারা কথা বলতে পারছে না, যারা ঘরের কোণে নিভৃতে কাঁপছে। অনেকদিন পর তারা আমার ফোন নাম্বার জোগাড় করে আমাকে ফোন দিয়েছে। এখানে যারা আছে সবাই খুব বিচলিত, কথা বলার আসলে তাদের কোনো ধরনের মন মানসিকতা নেই। বের হতে ভয় লাগে, ওর ভয়ে বাসায় সবসময় বাজার করে আনে, ভয় লাগে, রাত্রে আর নামি না। এখানে পুলিশ এসেছে, আমি পুলিশকেও আমি বলেছিলাম আসার জন্য, তারা এসেছে। তবে আমি আশা করব যে সঠিকভাবে পুলিশ যেন তাদের ক্ষমতা প্রয়োগ করে। ধন্যবাদ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।